সদ্য স্বাধীন বাংলাদেশে পাঁচটি গ্যাস ক্ষেত্র কিনে নেয়ার মাধ্যমে জ্বালানি সম্পদের যে ভিত গড়ে দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ওপর ভর করেই আজকের বাংলাদেশ দাঁড়াতে পেরেছে বর্তমান সক্ষমতার স্তরে। প্রতি বছরের মতো এবারও জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস পালন করছে সরকার। এ উপলক্ষে মঙ্গলবার সকালে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে জ্বালানি বিভাগ, যেখানে আলোচিত হয় বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের জ্বালানি নীতি ও পরিস্থিতি নিয়ে। এতে জানানো হয় জ্বালানি খাতে সিদ্ধান্ত গ্রহণে বিলম্বের অন্যতম কারণ নীতিগত দ্বিধা। প্রচুর সম্পদ কিন্তু আমাদের এখনো এক্সপ্লোরেশনে বাকি আছে। আমাদের মনে হয় যে খুবই অল্প সময়ের মধ্যম মেয়াদী এবং অল্প সময়ের মেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে আমরা যত দ্রুত সিদ্ধান্তের কাছে যাব, আমরাই কিন্তু আমাদের সম্পদে আমাদের সিদ্ধান্তে যদি থাকতে পারি তাহলে আমরা এই ধরনের বিপদ আপদ থেকে মোকাবেলা হতে পারি। আমাদের যা যা প্রয়োজন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে না থেকে আমাদের ঝাপায় পড়তে হবে। এখন আলোচনায় প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, টেকসই বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি সমুদ্রবক্ষের গ্যাস উত্তোলনে জাতিকে অপেক্ষা করতে হবে আরো অন্তত এক দশক। ডিপ সিতে এসে যদি কিছু পান, সেটা পেলে সেটা দিয়ে কি করা হবে, এটা কি লিকুইফ্যাকশন করা হবে নাকি এটাকে পাইপলাইনে দিয়ে আনা হবে, এইসব করতে যেদিন আবিষ্কার হবে তারপরে 10 বছর লাগবে। শুধু এই 10 বছর তো আমাদের উঠাতে হবে। এই জন্য আলোচনা এসেছে আমরা যত বেশি সাশ্রয়ী হব, বিদ্যুতের ব্যাপারে সাশ্রয়ী হব, জ্বালানির ব্যাপারে সাশ্রয়ী হব, তত আমরা আমাদের সংসারকে একটু আগায় নিয়ে যেতে পারব। স্পটে এলএনজি প্রাইস $40, এটা আগামী বছরে শীতের সময় কত যাবে আল্লাহ জানে। সুতরাং আমরা স্পট থেকে যদি এক্সচেঞ্জও না করতে পারি, আমাদের লং টার্ম কন্ট্রাক্টের উপরই ভরসা, সম্প্রতি রুশ ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে এই খাত সামলাতে সরকারের নেয়া পদক্ষেপ নিয়ে অপপ্রচার রোধ করার আহ্বান জানান জ্বালানি সচিব। জ্বালানি খাত নিয়ে নানান রকম অপপ্রচারে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন মহল, গোষ্ঠী সোচ্চার আছে বলে আমাদের মনে হচ্ছে যে সামনে এরকম অপচেষ্টা আবারও হবে, এখনো সেটা চলমান আছে। নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিতে স্থলভাগ ও সমুদ্রে জোর অনুসন্ধান চালানোর মতো মধ্যমেয়াদী প্রকল্পগুলো দ্রুত শেষ করার তাগিদ দেয়া হয় আলোচনা সভায়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।